তিন বছরের পরপাকাল পাল্টা নির্বাচন করো, নির্বাচন যেখানে গ্রুপিং সেখানে, যেখানে নির্বাচন সেখানে গ্রুপিং, আর এইটা করি সারা বিশ্বের যত অশান্তির কারণ হচ্ছে নির্বাচন। ইসলাম কোশ্চিন তো এগুলি বরদাস্ত করে নাই। অবকার যদি খলি বসেছিলেন মরার আগ পর্যন্ত অবকারই খলি বসেছিলেন, চেতনা সম্পূর্ণ একটা জাতি তৈরি করেন। এই জন্য আমরা বলেছি সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য, আগে সমাজ পরিবর্তন হবে, পরে অটোমেটিক সরকার পরিবর্তন হবে। তো সমাজ যদি পরিবর্তন না হয় সরকার কী পরিবর্তন হবে? নিজের পরকাল আগে সামলান, মানুষ যদি তৈরি হয়ে যায় ইনশাল্লাহ এদেশের সরকারও আহলেদিস হয়ে যাবে। এদেশের মানুষ যদি আহলেদিস না হয় সরকার কি আহলেদিস হবে নাকি? আহলেদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আহলেদিস আন্দোলন বলা হয়েছে এটাকে, কেন? যে মানুষ যদি আস্তে আস্তে ঝিমিয়ে গেছে, আহলেদিসের যে মূল স্পিরিটটা হারিয়ে গেছে, এটাকে জাগিয়ে তোলার জন্য নেতৃত্বের প্রয়োজন ছিল। ঘরে ঘরে এই নেতৃত্ব যদি আমাদের সৃষ্টি হয় আন্দোলনের মানে মুরব্বীদের মধ্যে, যুবকদের মধ্যে, সোনামণিদের মধ্যে, তাহলে দেশে একটা ব্যাপক আন্দোলন সৃষ্টি হবে। সারা দেশ পরিবর্তন করতে গেলে আগে মানুষ পরিবর্তন করতে হয়। আপনাদের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হয়ে গেছে যে আপনারা তো রাজনীতি করেন না, আপনাদের ভোট নেন না, ভোটে যাবেন না, মন্ত্রী হবেন না, এমপি হবেন না, তা আপনাদের সঙ্গে থেকে আমাদের লাভটা কী? এটা খুব সহজ বুদ্ধি, মনে রাখবেন। যারা ভোট নিয়েছে, মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, আপনারা দেখান তারা সমাজে কোন কাজটা করেছে। এই মিসলিমদের হাত দিয়ে 1250 মসজিদ হয়েছে, বিশ্বাস করবেন? নদবড়ে একটা, তার মধ্যে নদবড়া দেখছেন না? ওইরকম আরও বহু নদবড়া আছে বাংলাদেশে এই মিসলিমদের হাত দিয়ে করা। কোনো গল্প করে আমরা নাকি বাদ্য শোনাতে হচ্ছে? কিন্তু আজ পর্যন্ত কোনো মন্ত্রী সারা জীবন মন্ত্রিত্ব করে 1200 মসজিদ করতে পারেনি। তাহলে যদি কাজ করতে চান আপনি বহু কাজ করতে পারবেন, কিন্তু খালি ভোট নিয়ে সে কী করবে, কী করছে, কী করে এসে আপনারা আমার চেয়ে বেশি ভালো জানেন। ও তো বলতে গেলেও তো আবার অ্যারেস্ট হওয়া যাওয়া লাগবে, কিছু বলা তো যাবে না। এখন আর পুলিশ তো আসে চারিপাশে, ডিবি আছে আমার পিছিয়ে পিছিয়ে, গালব সাহেব কী বলে না, সাবধান। নিজের পরকাল আগে সামলান, মানুষ যদি তৈরি হয়ে যায় ইনশাল্লাহ এদেশের সরকারও আহলেদিস হয়ে যাবে। এদেশের মানুষ যদি আহলেদিস না হয় সরকার কি আহলেদিস হবে নাকি? চেতনা সম্পন্ন মানুষ দরকার না মরা মানুষ দরকার? এখনও সংসদে প্রায় 15 জন এমপি আহলেদিস আছে, মন্ত্রী আহলেদিস আছে, সব তো এমন মরার মরা গুতা মারলেও নড়ে না, এরা কিছুর আহলেদিস? জি না, চেতনা সম্পন্ন একটা জাতি তৈরি করেন। এই জন্য আমরা বলেছি সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য, আগে সমাজ পরিবর্তন হবে, পরে অটোমেটিক সরকার পরিবর্তন হবে। তো সমাজ যদি পরিবর্তন না হয় সরকার কী পরিবর্তন হবে? আমরা চাচ্ছি সমাজ বিপ্লব, আপনারা চাচ্ছেন সরকার পরিবর্তন। সরকার পরিবর্তন হলে সাময়িক, সমাজ হলে স্থায়ী, তাই না? যদি এদেশের মানুষ মুসলমান না হয় তো, আর বাবা ইন্ডিয়ার কী ভাষা বলেন, মুর্শিদে বাস। আগে আপনাদের বই আছে আমার কাছে, রাজশাহী জেলা মুর্শিদাবাদ, সে বই আমার কাছেই আছে, গোদাগাড়ি জেলা মুর্শিদাবাদ। 47 সালের পরে গিয়ে গোদাগাড়ি জেলা রাজশাহী হয়েছে, মুর্শিদাবাদটা ওধারে চলে গেছে। কারণ এদেশের অধিকাংশ লোক মুসলমান, তাদের ইসলামী চেতনার কারণেই এদেশটা স্বাধীন বাংলাদেশ হওয়ার গৌরব অর্জন করতে পেরেছে। আজকে যদি এখানে ইসলামী চেতনা ধ্বংস করে দেওয়া হয় এদেশের স্বাধীনতাও বিলিয়ে যাবে, থাকবে না, টিকতে পেরে পারবে না। ঠিক অমনিভাবে যদি এদেশের মুসলমানের শেরেক বিদাত ছেড়ে দিয়ে পরিপূর্ণভাবে কোরআন ও সহিহ অনুযায়ী হয়ে যায়, এইসব তাদের দ্বারা প্রতিষ্ঠিত সরকারও সত্যিকার অর্থে ইসলামী সরকার হবে, আমরা সেটাই করতে চাচ্ছি। আপনারা ভুল বুঝবেন না, ইসলামী খেলাফত আসবে যেখানে ঘরে ঘরে নেতৃত্ব নির্বাচনের দল প্রার্থী ভিত্তিক নেতৃত্ব নির্বাচন, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় গজব হচ্ছে এটা, ঘরে ঘরে নেতা নির্বাচন। মসজিদ কমিটি করতে হবে, নির্বাচন করো, কেন, কিসের নির্বাচন? এখানকার মুরব্বী যারা আছে তারা মিলে পরামর্শ করে, যিনি ভালো যোগ্য তাদের রেখে দেন, মরা পর্যন্ত যদি সে যোগ্যতা থাকে, আমানতদারে থাকে, থাকে মরা পর্যন্ত সে মতলে থাকবে। 3 বছরের পরপাকাল পাল্টা নির্বাচন করো, নির্বাচন যেখানে গ্রুপিং সেখানে, যেখানে নির্বাচন সেখানে গ্রুপিং, আর এইটা করি সারা বিশ্বের যত অশান্তির কারণ হচ্ছে নির্বাচন। ইসলাম কোশ্চিন তো এগুলি বরদাস্ত করে নাই। অবকার যদি খলি বসেছিলেন মরার আগ পর্যন্ত অবকারই খলি বসেছিলেন, ওমর খলি বসেছিলেন মরার আগ পর্যন্ত ওমরই খলি বসেছিলেন,
এটা আপনার ইতিহাস সামনে নাই, আমাদের সম্পূর্ণ উল্টা। এই জন্য তাদের রেখে যাওয়া সে সুন্নত আমরা রেখে পুনরায় বাংলাদেশ জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু চেষ্টা করে যাচ্ছি। আমাদের উচিত হবে আহলে হাদিস হিসাবে যদি আমরা মনে করি তাহলে হাদিস কোরআন অনুসারী হওয়া।